এনজয় করার দিকে আমরা আসুন এখানে পার্টি এনজয় করতে মানে হাই রে জানি না পার্টি কি লিগা এনজয় করার লিগা জানি না হ ওই গডিশ মাদার আসবে না গডিশ দুর্গা আর ওই পাফেলো ম্যান তার লিগা পাফেলো ম্যান সেটা কে মহিষাসুর পাফেলো মানে মহিষ জানি না আমি তোমায় ভালোবাসি Believe me, Tui, I just love you. Kya hote? Baba ma ke aaye. Hello, hello. Kya bolchen? Kya bolchen aapne? Arey, kya phone kora chhe? Kya bollo? Phone na kete din. Kya bollo ki? Jhumko bollo je dhantera se din. Baba, Ginni bo, tumi, ami, dadu bhai, shobai ke ghor chhar thabe. Mind na bolli. না জুকু মাজুকু ভাই না তার মানে আমরা পাঁচ জন আমি আপনি বাবা দাদু ভাই আর গিনিব এই পাঁচ জনকে ঘর ছাড়তে হবে তার মানে এই ওয়াও ইটস বিউটিফুল হ কে পাঠিয়েছে আগে নাম বললো ইন্দ্রনীল কি পাগলের মতো কথা বলছো তুমি পাঠানি মানে একজন ভদ্রলোক তো এলেন তোমার নাম করে হ্যাঁ ওই ভদ্র তার জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব বলো কত চাও এই ইউ জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ What the hell are you talking? কি বলতে চাইছেন আমি আপনার কর্মকার জুয়েলার্স এর মডেল হব আপনার সাহস কি করে হলো আপনি এরকম ধরনের প্রপোজাল আমাকে দিচ্ছেন হবে না কেন হবে তো তোমাকে স্টুডিওতে নিয়ে গিয়ে মডেল বানিয়ে ছাড়ব ফুটপাতে নামিয়ে আনব তাও ভালো তোমাকে গয়নার মডেল বানাচ্ছি অন্য কোনো ব্যবসা নয় তোমার সাহস কি করে হলো এই এই কে তুই আমার সামনে আয় আয় আমার সামনে আসবো সামনে তো আসবো চুমকো দেখ তো কে কলিং বেল বাজেছে হ্যাঁ দেখছি আপনি নমস্কার নমস্কার বলুন আগে সামনে পূজোর জন্য একটা গিফট পাঠিয়েছি কিসের গিফট সেটা তো বলতে পারবো না চুমকো কি হয়েছে গিনিব কে একজন গিফট পাঠিয়েছে হ্যাঁ বলুন দোকান থেকে পাঠিয়েছি কে পাঠিয়েছে আগে পরে দেখতে বললো আপনার পছন্দ হয়েছে কিনা না সে তো ঠিক আছে কিন্তু কে পাঠিয়েছে সেটা বল হ্যালো হ্যালো কেটে দিল কিন্তু এভাবে দাঁড়ান আগে নাম বললো ইন্দ্রনীল ইন্দ্রনীল আমার জন্য এত ভালো নেকলেস পরে দেখি আমি পরিয়ে দিচ্ছি কেমন লাগছে খুব সুন্দর লাগছে দাঁড়ান আমি আয়নাটা নিয়ে আসি দেখ তো নিজেকে আয়না কি সুন্দর দেখাচ্ছে তোকে আমাকে আমাকে এত সাজালেন কেন গিনি থামবে একদম আপনি আগে করবি না তুমি বল বল বেশ
তুমি আমাকে এত সাজালে কেন গিনিবু? কেন বলো? তোকে আমি গয়নায় মুড়ে পুজোর সিঁদুর খেলব, আর এই গয়না তাকেই মানায় যেভাবে রায় জুয়েলার্সের সর্বে সর্বা আমাদের কোম্পানির মাথায় বসবে। না, না, আমি সর্বেসর্বা হতে চাই না। আমাকে সর্বেসর্বা বানিও না গিনিবু। আমি খুব সাধারণ এক শ্যাকরার মেয়ে। আমি আমি এসব পারবো না। আমাকে মুক্তি দাও, আমি পারবো না। পারতেই হবে। পারবি না মানে? তোকে পারতেই হবে। আর আমি জানি, আমি জানি তুই পারবি। যা আমি করতে পারিনি, যা পান্নালাল রায় করতে পারেনি, সেটা সেটা তুই করতে পারবি। আমি আমি জানি যোগ্য, আমি জানি তুই পারবি। এটা অনেকটা রামায়ণের সেই যুদ্ধের মতো জানিস, মেঘের আড়াল থেকে কোনাক ইন্দ্রজিৎ লড়াই করে চলেছে। আমাদের আমাদের শেষ করে দিতে চাইছে, অলোককে বাণ ছুড়ছে, সে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। তার বিপরীতে দাঁড়িয়ে একমাত্র একমাত্র তুই আমাদের রক্ষা করতে পারিস, তুই লড়তে পারিস যোগ্য। লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে আমার কথা শোন, না করিস না। কিন্তু তার জন্য আমার এই গয়নাগুলোর প্রয়োজন নেই কিনিব। আছে, আছে প্রয়োজন। তুই বসবি রায় পরিবারের সিংহাসনে, আর আমি থাকবো তোর পাশে মন্ত্রী হয়ে। তারপর আমরা দুজনে মিলে রায় জুয়েলার্সকে সেই সাফল্যের চূড়ায় নিয়ে যাব যেখানে সে আগে ছিল। বল, বল থাকবি না আমার পাশে? বল, থাকবো, তবে সিংহাসনে নয়। তবে কোথায়? তোমার বুকে। নিজের গায়ের গয়না খুলে মাকে দিচ্ছিস? দাদু ভাই, এগুলো নতুন গয়না, এর আগে ব্যবহার করা হয়নি, সবে আজকেই পরলাম। এই গয়নাগুলো আমি মাকে নিবে। আপনাকে ধনী হতে হবে গবা, অনেক ধনী। দেব পরিবার এবং আমার শ্বশুর মশাইয়ের থেকেও ধনী। যদি পারেন তাহলেই আমি আপনার স্ত্রী হয়ে থাকব, আর যদি না পারেন তাহলে আপনাকে ছেড়ে চলে যাব। দিদি বলছিল আমার জন্যই নাকি বামুনরা এই বাড়িতে আসতে চাইছেন না। আমি কি তাদের পায়ে ধরে মাপ চাইব? কখনো না। ভুল ঠাকমা? হ্যাঁ, তবে পুজো হবে কি করে? রেশন দোকান থেকে সব জিনিসপত্র সরাতে হবে। তুলে আনবে, গোদা বাংলায় যাকে বলে কিডন্যাপ করবে শুধু। শুধু চলে যাওয়ার পর নয়, একজন চলে যাবার পর তার শূন্য স্থানটা পূরণ করতে যদি অন্য কেউ আসে, তখন বিশেষ করে আপনারা যে চলে গেছে তার গুণগুলো বুঝতে পারেন। অথচ পরমেশ্বরীর কোনো গুণই আপনি দেখতে পান না, ভারী অদ্ভুত। একটু আগে পরমেশ্বরীর বানানো চাটাই আপনি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলেন, অথচ ক্রমাগত ওকে হ্যাটা করতে আপনি ছাড়ছেন না। এটা এটা ঠিক নয় বাবা। ওকে আমি হ্যাটা করছি না, না। বদরানী,
ভোগটা নিয়ে এসো। এসে গেছি, দাঁড়াও। আমি জানি যে দীক্ষা নেয় সে ঠাকুরের ভোগ রাধার সময় মুখ বন্ধ করে রাখে, কিন্তু তাই বলে এত বড় ঘোমটা দিয়ে মুখের আদলটাই ঢেকে রাখে কই সেটা তো আমার জানা ছিল না। তাহলে আমি একটু দেখে নি মুখটা। তাহলে আমি এই কালকে বলাগড় গিয়ে সব ব্যবস্থাগুলো করে ফেলি। বলাগড় কেন? ওখানেই তো হবে পুজো। না 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 না, পুজো পুজো এখানেই হবে। এখানে কোথায় হবে? আপনার বাড়ির ছাদে? ছাদের মাথায় পুজো করলে ছাতার মাথা ট্রেডিশনাল পুজো হবে।